আজকে সকালবেলা খুবই কুয়াশা পড়েছে, মানে একদম অন্ধকার। আমি যদি আপনাদেরকে দেখাই বাইকটা, এই দেখেন প্রচুর কুয়াশা, অনেক কুয়াশা। হ্যাঁ, অনেক ঠান্ডা পড়বে না? রাফান জ্যাকেট পরে আছে, দরজা লাগিয়ে দিই। আরেকজন কান্না করতেছে, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি রাও ব্রাদার্সের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা গতকালকে দেখেছেন একটা নতুন ব্লগ, এবং আজকে আরেকটা নতুন ব্লগ, সেটা হচ্ছে ডায়মন্ড, গোল্ডেন এবং প্লাটিনাম। আমার যে তিন ছেলে আছে, তো তাদেরকে আমি নিয়েই মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আজকে প্রচুর উত্তরবঙ্গে আপনারা জানেন যে শৈত্যপ্রবাহ চলতেছে, প্রচুর কুয়াশা। আমি বাইরে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, বেশ ভালোই কুয়াশা। তো আমি যেহেতু শেহরোজ এবং শেজিল, ডায়মন্ড এবং প্লাটিনাম বয়স কম, সে কারণে ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য আমি কিন্তু তাদেরকে বাইরে বের করছি না, যেন ঠান্ডা না লাগে। আমি মোটামুটি সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত ওদেরকে আমি ঘরের ভিতর বন্দি করে রাখি, এক প্রকার বলতে পারেন। কারণ বাইরে যদি বের করে দেই, দেখবেন যে ওদের ঠান্ডা লেগে যাচ্ছে, আবার কারো সর্দি লাগতেছে, আবার কারো কোনো সমস্যা হচ্ছে। মানে ঠান্ডা জনিত যে রোগগুলো বাচ্চাদের তাড়াতাড়ি আক্রমণ করে, সেটা থেকে বাঁচার জন্য অবশ্য সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত আমি তাদেরকে রুমে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডার ফাঁকে তারা অনেক দুষ্টামি করতেছিল, রাফান এবং শেহরোজ মাঝে মধ্যে মারামারি করতেছিল। আর শেহরোজ, ডায়মন্ড যাকে বলি আমি, ও তো সবসময় মানে কামড় দিতে পছন্দ করে, কামড় দিতে পছন্দ করে, কারণে যে কোনো কিছুতে কামড় দেবে এবং কান্না করবে, তার হচ্ছে এই হ্যাবিট। আমি জানি না সে কেন কামড় দিতে পছন্দ করে, এবং আমাকেও কামড় দিয়ে দাগ বসিয়ে দেয় মাঝে মধ্যে। তো অলরেডি শেহজিল একেবারে ছোটো কিছু বোঝে না, ওকে যখন ওর কাছে যায় আদর করতে, আপনারা অলরেডি দেখেছেন যে আদর করতে গেলে ওকে কিন্তু ধরতে চায়, তো আবার অনেক সময় আসর দিতে চায়। রাফান অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 7 বছর হতে চললো, ও যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, তো কিছুটা বোঝে, তো মাঝে মধ্যে অবুঝের মতো কাজ করে। তারপরে এইভাবেই শীতকালীন সময়টা পার হচ্ছে রাও ব্রাদার্সের। একে অপরের সাথে ফাইট করতেছে, আবার কখনো খেলা করতেছে, কখনো আবার দুষ্টুমি করতেছে, তো এইভাবেই সকালগুলো পার হয়। তো আজকে দেখে আসি, চলেন। ওরা পুরো 3 ঘন্টা, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, একদম পুরো 3 ঘন্টা ওরা কী করে, দুষ্টামি করে, আমরা দেখে আসি। মাথা লাগছে তো, আসতে ফেলবো না, মাথা লাগছে, মাথা লাগছে।
দেখছি লাগতেছে তো তোমার দেখি দাঁত গুলো কিরকম তো এই হচ্ছে আজকের শেহরোজ, রাফান এবং শেজিল, আর ওদের একটু ওদের যার একটা নাম আছে ডায়মন্ড, প্লাটিনাম এবং গোল্ডেন বয়, এদের এই যেরকম আজকে ফাইট, খেলাধুলা এবং বন্দি 3 ঘন্টা আপনাদেরকে ছোট্ট একটু ফ্রেমে এনে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনার সবাই ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। খুব শীঘ্রই আল্লাহ হাফেজ।